এটা আমি অতি অভিনয়টা কখনো পছন্দ করতাম না। আরেকটা জিনিস ছিল, আমার বাবা হেডমাস্টার ছিলেন, আমি বরাবরই মনে করতাম যে ওই পর্দার সামনে অভিনয়টা আমার খুব বেশি ভালো লাগত না, কিন্তু আমাকে টানে হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন। আচ্ছা, আমাকে সব সময় পেছনে টানত। তো আমাদের, আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা পেয়েছি শামিমা আপা, মাহমুদা চৌধুরী ছিলেন। আচ্ছা, এবং তিনি মানে আরও অনেক আগে থেকেই ছিলেন, শামিম চৌধুরী, মানে শামিম চৌধুরী ছিলেন বিচিত্রায়। জি জি। তারপরে বেবি মওদুদ ছিলেন, আমরা তখন মাত্র ইউনিভার্সিটিতে পড়ছি, সেই অবস্থায় সাংবাদিকতা শুরু করেছি। আমার সমসাময়িকদের মধ্যে এখন যে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা, জি, আমরা একসাথে একই কাগজে সাংবাদিকতা করতাম, আমার বন্ধু মানুষ। তো আসলে খুব কম মেয়েই ছিল তখন, মেয়েরা সাংবাদিকতা এত বেশি কেউ কাজ করতো না। আসলে ওই সময় স্টাইলটা মূলত ছিল কিন্তু শাড়ির, মানে আমি ইউনিভার্সিটিতেও যখন পড়তাম তখন বেশিরভাগ দিনই শাড়ি পরে যেতাম, কারণ শাড়িটা, হ্যাঁ, ক্লাস করতাম শাড়ি পরে, কারণ শাড়িটার চলটাই তখন বেশি ছিল। যেমন আমি বিয়ে করেছি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে, কাজেই তখনও আমাকে শাড়ি পরতে হয়েছে। আচ্ছা, তো ফলে যেটা হয়েছে যে স্টাইলটা তো আসলে প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন সেই ভ্যারি করার ব্যাপারটা যেটা আসে যদি, তাহলে সেটা হচ্ছে আমি এক ধরনের স্টাইল মেনটেন করতাম, এবং কিছু স্বাতন্ত্র্য, কিছু মানে একটা কি বলবো, ইনোভেটিভ একটা ব্যাপার এগুলো নিয়ে। আচ্ছা। এবং আমার ভেতরে যে জিনিসগুলো, আমি সবসময় একটা অ্যালিয়েনিয়েশনটা আমার ভেতরে কাজ করতো, কারণ আমি সবার থেকে একটু বিচ্ছিন্ন থাকতাম। আচ্ছা আচ্ছা। ফলে খুব আড্ডাবাজি, খুব এইগুলোর ভেতরে আমি যেতাম না। তবে স্টাইল যে মেনটেন করতাম না সেটাও নয়, একটা টিপ পরতাম বেশিরভাগ ক্ষেত্রে, এখন যেটা পরি না। এটার অনেক কারণ আছে যে কারণে পরা হয় না। তো শাড়িটা একটা স্টাইল ছিল, আমি বেশিরভাগই মানে সাদাটে শাড়ি পরতাম। সবাই বলতো যে এই বাচ্চা মেয়ে এটা সাদা শাড়ি পরে কেন এত। তো এটা আমার একটা স্টাইল ছিল। এটা যেটা হয়েছে যে, হ্যাঁ, অনেকেই জানে না, কারণ হয় কি, আমি বেসিক্যালি প্রচার বিমুখ। আজকে তুমি বলে এসেছি, জি জি, আই নো। তো না হলে এটাও হতো না, প্রচার বিমুখ আমি। কিন্তু আমার যেটা হয়, আমি যেটা করতে চাই, মন থেকে যেটা করতে পারি সেটা করি, আর মন থেকে যেটা করি না সেটা করি না, করানো যায় না আমাকে দিয়ে। তো আমার ওই সময় আমার বিয়ে হয়েছে। আচ্ছা, সদ্য বিবাহিত। 79-এ আমার মাত্র বিয়ে হয়েছে, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। হামিদ আসলে প্রথম থেকে এই ভাস্কর্যটার পরিকল্পনা হামিদের। আচ্ছা আচ্ছা। মহামিদ একদম শুরুর শুরু থেকেই, ওর ছিল ডাকসুর কালচারাল সেক্রেটারি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ডাকসু যেটা তৈরি হয় সেখানকার কালচারাল সেক্রেটারি ছিল। তো ও মনে করলো যে যুদ্ধের পরে আমাদের বেসিক কী করার আছে, তখনই ভাস্কর্যের কথা মাথায় আসলো, এবং ভাস্কর্যটা নিয়ে করলো। ওর প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা সবাই, মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন প্রেসিডেন্ট, আর মাহবুব জামান ছিল সেক্রেটারি, ও ছিল কালচারাল সেক্রেটারি। তো ওরা ওইটা করলো। এখন যিনি আর কি প্রথম এটার মডেলিং করেছিলেন, তিনি করেছিলেন আরও আগে, 79 না, 72-73 করেছিলেন এটার মডেলিং। হামিদরা তাকে দিয়েই করিয়েছিল, কিন্তু তিনি তখন বিদেশে, 79-এ বিদেশে, এবং আমার সঙ্গে ওর তখন বিয়ে হয়েছে। তো ও বললো যে ওনার সাথে মুখের কিছুটা মিল আছে, তবে ওনার বডিটা একটু মানে শর্ট, এ একটু লম্বা, তো সেটাই যা একটু পার্থক্য হবে, মুখের দিক দিয়ে করলে লোকে বুঝতে পারবে না। আচ্ছা, এই আমার মডেলিংটা হলো কাজের প্রসেসটা। ওরা বডিটা ওরা করে নিয়েছিল ওই ছবির কথা মাথায় রেখে, মুখের সময়টা মূলত আমি মডেলিংটা করেছি, এবং সেখানে চারদিক দিয়ে বাঁশ সুন্দর করে বাঁধা ছিল চারদিকে, সেই বাঁশের উপরে বেয়ে বেয়ে উঠতে হতো। কতক্ষণ থাকতে হতো মানে লিটারালি? এটা ওরা যতক্ষণ করতো ততক্ষণ এই বাঁশের উপরে আমি বসে থাকতাম, আমার আমাকে দেখে দেখে মুখ খোদাই করা হতো। আপনাকে দেখে দেখে হয়ে গেছে? হ্যাঁ। তখন তো আমি ইউনিভার্সিটিতে পড়ি না, আমি বললামই আইএসসি পরীক্ষা দিয়েছি। জি। এরপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে মিছিল টিছিল যা হয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়। খুব স্বাভাবিক। তা আমার দু একজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী, তারা আমারে বলে চল তোর পায়ের তলায় যেয়ে দাঁড়াই আমরা এখন।
তামিল পায়ের তলায় যেয়ে দাঁড়াবি কেন? বলে চল আমরাও যে একটু মিছিল করি ফাল্গুনির পায়ের নিচে, ওখানে যেয়ে দাঁড়াই। তো আমি বলি ওটা পাদদেশ বললে ভালো লাগে, পায়ের নিচে বললে ভালো লাগে না, কারণ ভাস্কর্য তো। তো এই স্মৃতিগুলো আছে যে বন্ধুরা সব আন্দোলন করতে বা মিছিল করতে যাবে, আমারে বলে যাচ্ছে যাচ্ছি তোমার ওখানে, এরকম বলে যেত আমাকে। তো ভালো লাগতো, খুব শুনতে ভালো লাগতো যে এত বড়। এবং জানো একটা আশ্চর্য ব্যাপার, এই সেদিনও একটা পণ্যের মডেলিংয়ের জন্য আমার কাছে অফার এসেছিল। আচ্ছা, অনেক টাকা টাকাও দিতে চেয়েছিল, নামটা আর বলবো না, তিনি লজ্জা পাবেন, বা যে তার কাজ করিনি আমি, তার কাজ ফেরায় না কেউ বাংলাদেশে। তো আমি বলেছি যে আমি তো মডেলিং একবারই করেছি, আর করব না। আর সেটা হলো অপরাজেয় বাংলা, কাজে একবারই মডেলিং করেছি, আর করব না, আমি তো মডেলিং করি না। আর কি লাগে, সত্যি সত্যি সত্যি। আমার গল্পটা যেভাবে হয়, ওরা বিকেলবেলা আমরা যখন চা খাই, তো আবার আমার ছেলের আড্ডা হয় না, এই জন্য যে আমার ছেলে চা খায় না। আচ্ছা, তো ফলে আমি, আমার মেয়ে, আমার ছেলের বউ, যে বৌমা, আমরা সবাই বসে একসাথে চা খাই, আড্ডাটা তখনই হয়। আর তনিমা এখন যেটা হয়েছে, ওরা তো ধানমন্ডি ছিল, আর ওর শ্বশুরবাড়ির অরিজিনাল বাড়ি হলো বংশাল, তো ওখান থেকে ওরা ধানমন্ডিতে ছিল। এখন আমার যে বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমি ভাড়া থাকি, ওই বিল্ডিংয়েই এখন ও, আমি দশতলায়, ও পাঁচতলায় এসেছে। আচ্ছা, ফলে আড্ডাটা ভালো জমে। আর ও তো ইউনিভার্সিটিতে চাকরি করে, রাইট? যেমন আজকে ওর ক্লাস ছিল, ক্লাস করে সরাসরি আমার বাড়িতে আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে আবার আমার বৌমা স্কুল থেকে আনে, কেন ওই স্কুলেরই টিচার আমার বৌমা। আচ্ছা আচ্ছা। তো আমাদের যেটা হতো বিকেল বেলাটা, আমার বিয়ের পরে পরে যেটা হতো বিকেল বেলাটা, তখন তো আমার ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল। আমি কিন্তু গ্র্যাজুয়েশন করে তারপরে মাস্টার্স করেছি, তো হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে বিএসসি করেছি। তো তখন আমরা রিহার্সাল করতে যেতাম টিএসসিতে। আচ্ছা, নাট্যচক্রে রিহার্সাল হতো, আমার দল হচ্ছে নাট্যচক্র, নাট্যচক্রে রিহার্সাল হতো, ওখানে বিকালবেলা ওখানে যেতাম। তা তখন বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো ছোট ছোট, ওদেরকে নিয়ে নিয়ে যেতাম আমরা, নিয়ে নিয়ে, হ্যাঁ। আচ্ছা, রিক্সায় একটা হামিদের কোলে একটা আমার কোলে নিয়ে আমরা ওখানে রিহার্সাল দিতাম। আর ডিরেকশন তো দিত হামিদ, আর ওই বাচ্চাগুলোর টিএসসির এই রুম ওই রুম ঘুরে বেড়াতো। আমার একটা মানে মজার কিন্তু মিষ্টি কথা বলি, বলেন, এখন যে টেলিভিশনে এই শিল্পকলার যে ডিজি লিয়াকত আলী লাকি, ওরাও তখন রিহার্সাল করতো ওই টিএসসিতে। তো আমরা রিহার্সাল করছি, এই সময় আমার মেয়েটা ওখান থেকে ঘুরতে ঘুরতে, মেয়েটা হয়েছে তখন, মেয়েটা ঘুরতে ঘুরতে ওদের রুমে চলে গেছে, ওরা যেখানে রিহার্সাল করছে। তো ওরে দেখে বাচ্চারা, ফুটফুটে বাচ্চা, এ এসে দুষ্টমি করে, ও এসে দুষ্টমি করে, এ এসে কোলে নিতে চায়। লাকি ভাই ওখান থেকে বলছে, এই 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 সাবধান সাবধান, বেশি দুষ্টামি ওর সাথে করো না, ওটা কিন্তু হামিদ ভাই মেয়ে। তো বলছে, ও তাই নাকি? বলে, এটা হামিদ ভাইয়ের মেয়ে? বলে, হ্যাঁ, দেখে বুঝতে পারো না চেহারা দেখে যে এটা হামিদ ভাইয়ের মেয়ে? তো এরকম হতো আমাদের রিহার্সালে মাঝে মাঝে, আমি খুঁজে পাচ্ছি না আবার মেয়ে কোথায়, একটা ছেলের হয়তো পাঠিয়ে দিয়েছে, যাও দেখো তো ছোটটা কোথায়, এতটুক গুটগুট করে হেঁটে যেত, এরকম অবস্থা ছিল। একটা কারণ ছিল, কারণটা হচ্ছে যে আমি বরাবর একটা মানুষ হিসেবে একটু ইন্ট্রোভার্ট মানুষ, ফলে যেটা হচ্ছে যে এক্সাজারেশনটা আমার কখনো পছন্দ হতো না, কিন্তু অভিনয় করতে গেলে আমাকে কিছু তো এক্সাজারেশন লাগেই কোনো কোনো ক্ষেত্রে। তো সেই জায়গাগুলো, যে জন্য ফিল্মটা আমি সবসময় অ্যাভয়েড করেছি, এই জন্যে যে ওখানে অভিনয়ের খুব এক্সাজারেশন। আচ্ছা, এটা আমি অতি অভিনয়টা কখনো পছন্দ করতাম না। আর একটা জিনিস ছিল, আমার বাবা হেডমাস্টার ছিলেন, আমি বরাবরই মনে করতাম যে ওই পর্দার সামনে অভিনয়টা আমার খুব বেশি ভালো লাগতো না। ভালো লাগতো না, এই কথাটা হয়তো অনেকে শুনে অবাক হবে। আমি ওই তখন আইএসসি পরীক্ষা দিয়েছি, ওই সময়ই আমি কিন্তু অডিশনে পাশ করে নাটক করা শুরু করলাম। আমি প্রথম নাটক করার পরে আমার মনে হলো আর করবো না, কিন্তু দেখি সবাই চিনে গেছে, বয়স কম তখন, সবাই চিনছে, সবাই প্রশংসা করছে, এই বলছে, এই তোমাকে দেখেছি, এই ভালো লেগেছে, ওই ভালো লেগেছে, একটু লোভ হতে শুরু করলো। আচ্ছা, তখন কিছুদিন মনে হলো করি, ইউনিভার্সিটিতে পড়ি যখন, তখন করলাম, ঢাকায় থাকি, তারপর দেখলাম ভালো পরিচিতি পাওয়া যায়, কিন্তু আমাকে টানে হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন। আচ্ছা, আমাকে সবসময় পেছনে টানতো। তো আমি সামনে অভিনয় না করে আমি ভাবলাম আমি পেছনে ডিরেকশন দিতে হবে, নাটক লিখতে হবে। আমি প্রায় 1000-এরও বেশি নাটকের এপিসোড লিখেছি, নাটক লিখেছি, টেলিফিল্ম লিখেছি, 1000-এরও বেশি। এবং এর ভেতরে
অনেকগুলোই আমি ডিরেকশনও দিয়েছি, লিখেছি, ডিরেকশন দিয়েছি, প্রোডিউসও করেছি।